পৌরসভার আম্বাসার যে নির্বাচন তার দায়িত্ব পালন করে আমি আজকে প্রথম সবার সঙ্গে বসলাম। এর আগেও হয়েছে অনেক প্রস্তুতি মিটিং আমাদের রয়েছে, আমাদের জেলা সভাপতি, আমাদের এলাকার বিধায়ক এবং আমাদের জেলার প্রভারি ওনারা সবাইকে নিয়ে আরও কয়েকবার তারা বৈঠক করেছে। আমি বাইরে ছিলাম পার্টির কাজে, তো আজকে প্রথম এলাম। আজকে একটা আমাদের যেহেতু সমাবেশও আছে মিছিল, আজকে সবার সঙ্গে কথা বলেছি। যতটুকু আমি বুঝতে পারলাম আমাদের যেটা নির্বাচনের কাজ সেটা ভালোভাবে চলছে। আমরা আশা রাখছি জনগণ আমাদের সাথে আছে, কেননা গত 25 বছর যাবৎ এর আগে এই 3 বছর বাদ দিলে এই যে পুরসভা আমাদের হাতে কোনোদিন ছিল না। এবারে আমাদের সরকার হওয়ার পরে প্রথম নির্বাচন, কাজেই বিগত বছরগুলিতে সরকার অনেক কিছুই করেনি যতটুকু আশা করেছিল, সেইগুলি যাতে হয় আমাদের এই এলাকার অনেক মানুষের অভিমত। তো আমরা চাইছি সবার কাছ থেকে মতামত নিচ্ছি এই কাজগুলি কীভাবে করা। তো অনেকের বক্তব্য একমাত্র বিজেপি করতে পারবে, কারণ এই রাজ্যকে আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে 3.5 বছরে যেভাবে একটা ফাউন্ডেশন দেওয়ার চেষ্টা করেছে, রেল, যোগাযোগ ব্যবস্থা হোক, স্বাস্থ্যক্ষেত্রে হোক, পানীয় জলের ক্ষেত্রে হোক, তেমনি এই পুরসভার ক্ষেত্রেও করবে বলে আমাদের এলাকাবাসী। আর এটা তো পুরসভা, তো কাজে এডিসি অন্যরকম ইয়ে ছিল, ক্ষেত্র ছিল। এডিসিতে বিজেপি রেজাল্ট খারাপ ছিল, এডিসিতে বিজেপি আমাদের যুদ্ধ ধর্ম রাখতে গিয়ে আমাদের সিট কম ছিল। আমরা 12-13টা লড়াই করে আমাদের এখন 10-12টা আমাদের এমডিসি, তো কাজেই কোনোভাবে আমরা বলতে পারি না আমাদের রেজাল্ট খারাপ। এরকম আরও 5-6টা সিট ছিল যেখানে আমরা জিততে পারতাম, কিন্তু সেটাকে অন্যকে দিতে হলো, এটা যুদ্ধ ধর্ম পালন করতে গিয়ে তার জন্য আমাদের একটু খারাপ হয়েছে। কিন্তু এইখানে তার প্রভাব কোনোভাবেই পড়বে না, কারণ ওইটা এডিসি এলাকা, এটা মিউনিসিপ্যাল এলাকা। তো কাজেই এখানের মানুষ অনেক সিপিএমকে দেখেছে, কিন্তু কোনো দিন বিজেপির শাসন তারা পায়নি, তার জন্যই বরং এখানকার মানুষ চাইছেন এখন বিজেপি প্রশাসন দিকে দেখুক, কাজ করুক, রেলের কাজ, জলের কাজ, বিদ্যুতের বিভিন্ন যে প্রাথমিক যে আমাদের ন্যূনতম যেগুলি দরকার, মৌলিক আমাদের যে সমস্যাগুলি। তৃণমূলের একটা বারবার